ষখবরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ হোসেন মিশু। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আপনারা জানেন যে আজকে যে দ্বাদশ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু ঢাকা 1, 2, 3 এবং 19 ও 20 আসনের ফলাফল কিন্তু এই জায়গা থেকেই ঘোষণা করা হবে। আমরা এখন আপনাদের সরাসরি যুক্ত করব এবং ফলাফল ঘোষণা করছেন এখানে ঢাকা জেলা প্রশাসক যিনি রয়েছেন, আমরা সরাসরি আপনাদেরকে সেখানে যুক্ত করার চেষ্টা করব। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক। রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত যে জেলা প্রশাসকের কার্যালয়, সেই জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে উপস্থিত রয়েছেন ঢাকার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান এবং রয়েছেন ঢাকার পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এই পুরান ঢাকায় যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখান থেকেই কিন্তু ঢাকার 1, 2, 3 এবং 19 ও 20 আসনের ফলাফল কিন্তু ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু যেই কেন্দ্রের ফলাফল যখন এসে হাতে হাতে আসছে মাননীয় জেলা প্রশাসক, কিন্তু তখন সেই ফলাফল কিন্তু তখনই কিন্তু প্রকাশ করছেন। ইতিমধ্যেই ঢাকা 1 আসনের ঢাকা 3 আসনের আমরা যে ফলাফল পেয়েছি, এখানে কাঁঠাল মার্কায় যিনি দাঁড়িয়েছিলেন তিনি 9টি ভোট পেয়েছেন এবং নৌকার প্রার্থী যিনি ছিলেন তিনি কিন্তু 4,449 ভোট পেয়েছেন এবং ঈগল মার্কায় যিনি ছিলেন তিনি কিন্তু 5,999 ভোট পেয়েছেন এবং মাস মার্কায় যিনি ছিলেন তিনি 15টি ভোট পেয়েছেন এবং সোনালী আশ ঢাকা 19-এর 292টি আসনের মধ্যে কিন্তু 27টি আসনের ফলাফল কিন্তু এখন আমাদের হাতে এসেছে এবং মাননীয় ডিসি যিনি আসেন তিনি কিন্তু এই ফলাফল প্রকাশ করেছেন। কাঁঠাল মার্কায় যিনি রয়েছেন তিনি কিন্তু 9টি ভোট পেয়েছেন এবং নৌকা মার্কায় যিনি রয়েছেন তিনি কিন্তু 4,449 ভোট পেয়েছেন, মাস মার্কায় যিনি রয়েছেন তিনি কিন্তু 15টি ভোট পেয়েছেন এবং সোনালী আশ 14, ডাব 4, ট্রাক 3,223, আম 64, একতারা 3, নোঙর 11 এবং ঢাকা 20 আসনের যেই ফলাফল তিনি ঘোষণা করেছেন সেখানে 149টি কেন্দ্রের মধ্যে 105টি কেন্দ্রের ফলাফল কিন্তু এখানে জেলা প্রশাসক ঘোষণা করেছেন। তার মধ্যে ট্রাক মার্কায় যিনি রয়েছেন তিনি 14,348 ভোট পেয়েছেন এবং নাঙ্গল মার্কায় যিনি রয়েছেন তিনি 939 ভোট পেয়েছেন এবং নৌকা মার্কায় যিনি রয়েছেন তিনি 55,807 ভোট রয়েছেন। পরিবেশনায় আবার আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে 175 ঢাকা 2 আসনের 197টি কেন্দ্রের মধ্যে 54টি কেন্দ্রের ফলাফল অবহিত করেছিলাম। আমাদের হাতে আরো বেশ কিছু কেন্দ্রের ফলাফল এসেছে। আমরা নির্বাচনী এলাকা 175 তথা ঢাকা 2-এর 197টি কেন্দ্রের মধ্যে আমাদের হাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের সংখ্যা 103টি ভোট কেন্দ্রে। আমি ফলাফল ঘোষণা করছি। ডাক্তার হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী, তার প্রতীক ছিল ট্রাক, তিনি পেয়েছেন 5,081 ভোট। মাওলানা মোহাম্মদ আশরাফ আলী জিহাদি ইসলামী ঐক্যজোট, তার প্রতীক ছিল মিনার, তিনি ভোট পেয়েছেন 2,504। জনাব মোহাম্মদ কামরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, তার প্রতীক ছিল নৌকা, তিনি ভোট পেয়েছেন 70,960। জনাব শাকিল আহমেদ শাকিল জাতীয় পার্টি, তার প্রতীক ছিল লাঙ্গল, তিনি ভোট পেয়েছেন 1,144। এটি ছিল আমাদের নির্বাচনী এলাকা ঢাকা 2-এর 197টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত প্রাপ্ত বেসরকারিভাবে 103টি কেন্দ্রের ফলাফল। বাকি কেন্দ্রের ফলাফল আসা মাত্রই আবারও আপনাদেরকে আমরা জানাবো। ধন্যবাদ।
ইতোমধ্যেই কিন্তু জেলা প্রশাসক জনাব ঢাকা দুইয়ের যে 197টি যে কেন্দ্র রয়েছে তার মধ্যে 103টি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে হাতে এসেছে। জেলা প্রশাসক এই 103টি কেন্দ্রে কিন্তু ফলাফল ঘোষণা করেছেন। তার মধ্যে ট্রাক মার্কায় যিনি রয়েছেন তিনি কিন্তু 5081টি ভোট পেয়েছেন এবং মিনার মার্কায় যিনি রয়েছেন তিনি 2504টি ভোট পেয়েছেন এবং নৌকা মার্কায় যিনি রয়েছেন তিনি কিন্তু 70907টি ভোট পেয়েছেন এবং নাঙ্গল মার্কায় যিনি রয়েছেন তিনি 1144টি ভোট পেয়েছেন। এখানে এই 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 জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি জায়েদ হোসেন মিশু। এই মুহূর্তে আসলে জেলা প্রশাসক সহ এখানে আরও ঢাকা জেলার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে ঢাকার পুলিশ সুপার সহ অনেকে এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু এখানে যখন যে আসনের যেই কেন্দ্রের ফলাফল যখন যেভাবে হাতে আসছে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু জেলা প্রশাসক সেই আসনের ফলাফল কিন্তু ঘোষণা করছেন। ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসক জনাব ইতিমধ্যেই কিন্তু ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি আসনের ফলাফল কিন্তু ঘোষণা করেছেন। বিশেষ করে ঢাকা এক আসনের যে 184টি কেন্দ্র রয়েছে তার মধ্যে 148টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে নৌকা প্রায় 112,767টি ভোট পেয়েছে এবং ঢাকা দুই আসনে 197টি কেন্দ্রের মধ্যে 103টি কেন্দ্রের ফলাফল কিন্তু তিনি ঘোষণা করেছেন এবং ঢাকা 19 আসনে কিন্তু 292টি কেন্দ্রের মধ্যে 27টি আসনের ফলাফল কিন্তু তিনি ঘোষণা করেছেন। ঢাকা 20 আসনে 149টি আসনের মধ্যে ইতিমধ্যেই জেলা প্রশাসক আনিসুর রহমান তিনি কিন্তু 105টি আসনের ফলাফল ঘোষণা করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা 1, 2, 19 এবং 20 আসনে কিন্তু সব দিক দিয়ে কিন্তু নৌকা এগিয়ে রয়েছে। ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আসলে এখানে যে ঢাকা 1, 2, 3 এবং 1920 আসনের ফলাফল যখনই আসলে জেলা প্রশাসকের হাতে আসছেন তখনই কিন্তু তিনি সেই আসনের এবং কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করেছেন। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব এবং এই ঢাকা 1, 2, 3 এবং 19 ও 20 আসনের ফলাফল আমরা আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করব।